চক নিশ্চিতভাবে পাপুরি আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে দুটা ফৈদ প্রদেশ কংগ্রেস কমিটি এটা ফৈদে যদি গৌরব গগৈ দলের সভাপতি হিসাবে বিচারে আনটো ফৈদে ভূপেন বরাকে বর্তমানের যিগৰাকী সভাপতি তেওঁই যাতে 2026 অনুষ্ঠিত হবলগীয়া বিধানসভা নির্বাচনের সময়লৈকে সভাপতি হিসাবে থাকে তার বাবে এটা ফৈদে আসলে চেষ্টা করে আছে। কিন্তু এই মুহূর্তত নিশ্চিতভাবে এটা কথা কব লাগিব, কালির দিনট বিরোধীর দলপতি তথা কংগ্রেসের এগারী জ্যেষ্ঠ নেতা দেবব্রত শইকীয়ায় সোশ্যাল মিডিয়া তেওঁৰ ফেসবুক হ্যান্ডেলর যোগেদি এটা পোস্ট তেখেতে ইতিমধ্যে দিছে যে হারিয়ানার যেওঁলোকে কংগ্রেসের পরাজয়ের সম্মুখীন হবলগীয়া হল তারপর আসলতে প্রদেশের যখন কংগ্রেসের নেতৃত্ব আছে তেওঁলোকেও যাতে শিকিব লাগে। আর বিশেষক বিভিন্ন সময় সভা সমিতিটো কৈ অহা দেখা পোৱা গৈছো যে কংগ্রেসে যাতে গ্রাসরুট লেভেলত মানুষের মাজত যাব পারে তার আসলে ব্যবস্থা করব লাগে বলে বিভিন্ন সময় কংগ্রেসের নেতা সকলে কই থাকে। কিন্তু এই মুহূর্তত ইতিমধ্যে পূর্বতেও এনে ধরনের কথা বতরা আসলে চর্চাত আছিল, কংগ্রেসের যেতিয়াই ভাল সময় মাঝে মাঝে অহা দেখা পোৱা যায় সেই সময়তেই কিন্তু এটা কথা ইতিমধ্যে নেতৃত্ব পরিবর্তনের কথাটা কিন্তু উকমুকনি হয়। কিন্তু এই মুহূর্তত মই যদি কও 2024 যে লোকসভা নির্বাচন যেহেতু কংগ্রেসে তিনিখন আসনতে তেওঁলোকে ধরে রাখবলে সক্ষম হয়েছিল, কারণ 2019 আসলে তিনিখন আসনতে কংগ্রেস জয়লাভ করেছিল, সেই থ্রি নাম্বার আসলে থ্রি ম্যাজিক নাম্বারতে কন্টিনিউ করবলে সক্ষম হল। তার পাছত কিন্তু সভাপতি সলনি হওয়ার বিষয়টা কিছু নাইকিয়া হয়ে পড়ল বা গাপ করল। কিন্তু তার পরবর্তী সময় দলের একাংশ জ্যেষ্ঠ নেতায় গৌরব গগৈক অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে বিচরা বা বিভিন্ন সময় দিল্লী আহি তেওঁলোকে কেন্দ্রীয় নেতৃত্বর আগতেও অবগত করার কথা বতরা কিছু আছে। আর নিশ্চিতভাবে এই মুহূর্তত আমার হাতত যে তথ্য আহিছে 20 জনতকেও অধিক কংগ্রেসের জ্যেষ্ঠ কংগ্রেসী সকলের একটা দল ইতিমধ্যে আহিছে আর তেওঁলোকে ইতিমধ্যে আহি বিচাৰিছে যে দলের সভাপতি হিসাবে আসলে 2026 বিধানসভা নির্বাচনলৈকে ভূপেন বরাই যাতে তেও সভাপতি হিসাবে কাম করে যায় তার ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব সাক্ষাৎ করবলে একটা দল ইতিমধ্যে আহিছে দিল্লী। আর আনহাতে একটা দলে বিচারি আছে বা একটা ফৈদে বিচারি আছে যে গৌরব গগৈ যাতে সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করে আর কংগ্রেসক যাতে সহজ উদ্ধার করে। আর নিশ্চিতভাবে ইতিমধ্যে কেন্দ্রীয় যে বিষয়ববীয় সকল আছে তেওঁলোকৰ আজির দিনটোত মই প্রতিক্রিয়া লবলৈ চেষ্টা করি বা তেওঁলোকক এই বিষয়ে তেওঁলোকৰ পৰা কি ধরনের আসলে তেওঁলোকৰ মতামত আছে সেই সম্পর্কে জানিবলৈ চেষ্টা করি। কিন্তু এই যেটো বিষয় এই বিষয়টো আসলে কংগ্রেসের যে প্রাথমিক সদস্য সকল আছে তেওঁলোকৰ মনোবলক নিশ্চয়ক দুর্বল করব আর এনে ধরনের একটা পরিবেশ যদি সৃষ্টি হয় পরবর্তী সময়ত কিন্তু কংগ্রেস দলে কিছু বিপদের সম্মুখীন হব পারে। পাপুরি স্বাভাবিক 2026 এক প্রকার ভাঙমুখী হব নাকি তেনে ধরনের চিন্তা চর্চা আরম্ভ নোহা নহয় এই বিষয়ক লৈ। কিন্তু অঙ্কুর একটা কথা আপনি চাব, গৌরব গগৈ স্পষ্টকৈ এটা কথা কৈছিল ইয়াৰ পূৰ্বেও যে বহুবাৰ তেওঁ যে ৰাষ্ট্ৰীয় ৰাজনীতিত থাকিবলৈ বিচৰা নাই, ৰাজ্যৰ ৰাজনীতিলৈ উভতি আহিবলৈ বিচাৰিছে। গতিকে এনেধৰণে ক'ৰবাত নহয় ক'ৰবাত ভিতৰকৈ কুচকাৱাজ আৰম্ভ কৰিছে নেকি গৌরব গগৈ? যদি সেয়া হবলৈ হয় তেতিয়াহ'লে অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিত বৰ্তমানৰ সদস্যৰ পদত থকা বা বৰ্তমানৰ সভাপতিৰ পদত থকা ভূপেন বৰাই বিষয়টোক লৈ পূৰ্বতে মন্তব্য কৰিছিল যে দল কেতিয়াও নেৰো, দলটো এৰাৰ কথা নাহে, কিন্তু যদিহে দলে বিচাৰে তেতিয়াহ'লে সেই আসন কিন্তু মই হেলা ৰঙে এৰি দিবলৈ সাজু হৈ আছো। সব নিশ্চিতভাবে পাহৰি এটা কথা মই উল্লেখ কৰিব লাগিব, যেতিয়া আমি সংবাদ এবাৰ গৌরব গগৈ নতুন দিল্লীৰ এখন সংবাদমেল সম্বোধন কৰিছিল আৰু কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীক সাক্ষাৎ কৰি গৌরব গগৈ নতুন দিল্লীতে এখন সংবাদমেল দিছিল আৰু সকলো সাংবাদিকৰ আগত এটা কথা স্পষ্টকৈ কৈছিল যে 2026 যি বিধানসভা নির্বাচন অসমত অনুষ্ঠিত হব সেই নির্বাচনত আসলে তেখেতে নেতৃত্ব দিব লাগে বলে স্পষ্টকৈ নকলেও তেওঁ কৈছিল যে মই কাম কৰিব বিচাৰো আৰু অসমত আসলে তেওঁ ঘূৰি যাব বিচাৰে, এই ধরনের একটা স্পষ্ট ইঙ্গিত তেখেতে সংবাদ মাধ্যমৰ আগত দিছিল। আর নিশ্চিতভাবে তার পাছতে এটা ক্রিয়া প্রতিক্রিয়া কিছু সৃষ্টি হৈছিল যে অসমত সভাপতির দায়িত্ব লব নেকি গৌরব গগৈ, আর এই বিষয়টো আসলে এতিয়াও চর্চাত নথকা নহয়। আর নিশ্চিতভাবে এই বিষয়সমূহ চর্চাত থকার বাবে প্রতিনিধি দলসমূহ দিল্লীলৈ আহে, এটা ফৈদে যদি তেওঁলোকে পৃথককৈ দলৰ কেন্দ্রীয় নেতৃত্ব সাক্ষাৎ কৰি যাতে ভূপেন বৰাই সভাপতি হৈ থাকে তার কথা তেখেতলোকে জনায় বা তেখেতলোকে অবগত করে, ঠিক একে সময়তে কিছু সংখ্যক জ্যেষ্ঠ নেতা আছে যে বর্তমান সময়ত কোনোবা এগৰাকী যদি বিধায়কও হৈ আছে কোনোবা এগৰাকী সাংসদও হৈ আছে তেওঁলোকে কিন্তু এটা কথা ইয়াত দিল্লীত আহি কেন্দ্রীয় নেতৃত্ব
ৰাইজক অৱগত কৰে যাতে তেওঁলোকৰ যি সভাপতি সেই সভাপতি সলনি হয় বা গৌৰৱ গগৈ বা আন কোনো জ্যেষ্ঠ নেতাক সেই দায়িত্ব দিয়ে। নিশ্চিতভাৱে এই যি সভাপতি সাল সলনিৰ যিটো বিষয় সেই বিষয়টোৱে কংগ্ৰেছৰ ভিতৰচৰাত আনুষ্ঠানিকভাৱে বিষয়সমূহ নাহিলেও বা এইসমূহ এতিয়াও কিছু আচলতে তেওঁলোকৰ ভিতৰচৰাত আছে আৰু এই যি বিষয় সভাপতি সলনি হোৱাৰ এই বিষয়টোৱে বৰ্তমান সময়ত কিন্তু কিছু দলটোক আউল লগাব আৰু নিশ্চিতভাৱে এটা কথা ক'ব লাগিব পাপৰি দলৰ সভাপতি সলনি হোৱাৰ বিষয়টো 2024ৰ লোকসভা নিৰ্বাচনৰ পিছত বহুতবাৰ এই বিষয়টো আহিছে কিন্তু আজিৰ দিনটোত ইতিমধ্যে দেখা পোৱা গৈছে কংগ্ৰেছ দলৰ সভাপতি ভূপেন বৰা তেখেতো দিল্লীত আছে সাক্ষাৎ কৰাৰ কথা এই মুহূৰ্তত কেতিয়া আচলতে কেন্দ্ৰীয় নেতৃত্বে সময় দিছে আমি কিছু সময়ৰ পাছতে সেই বিষয়খিনি গম পাম পাপৰি কাক কাক সাক্ষাৎ কৰিব সেই বিষয়খিনিও গম পাম কিন্তু এটা কথা আজিৰ দিনটোত কিছু সময়ৰ পাছত আচলতে কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই এখন সংবাদমেলো নতুন দিল্লীত আয়োজন কৰিছে আৰু তেখেতে সাংবাদিকসকলৰ লগত তেখেতে কথা বতৰা পাতিব আৰু নিশ্চয়ভাৱে তাৰ পাছত এই বিষয়সমূহ পোহৰলৈ আহিব। ঠিক আছে অংকুৰ, আমি এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ সবিশেষ তথ্যখিনি জনোৱাৰ বাবে। গতিকে বিৰোধী দলপতিয়ে হওক বা হাইকমাণ্ডক লগ ধৰিবৰ বাবে সাক্ষাৎ কৰিবৰ বাবে দিল্লীত গৈ উপস্থিত হৈছেগৈ দেৱব্ৰত শইকীয়া সহিতে আন বিছৰ পৰাও অধিক একাংশ সদস্য। গতিকে তাত কি আলোচনা হয়, কেনেধৰণৰ সেই দুটাকৈ ফৈদক একত্ৰিত কৰি পুনৰবাৰ উপনিৰ্বাচনেই হওক 26ৰ বিধানসভা নিৰ্বাচনেই খেলে কংগ্ৰেছে, সেই কথাখিনি লক্ষণীয় হ'ব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।